গ্রামের একটি সহজ সরল ছেলে যে একটা সময় নির্যাতনে পরে তার জীবনের প্রায় সবকিছুই হারিয়ে ফেলে তখনই সে সিদ্ধান্ত নেয় প্রতিশোধ নেবে কিন্তু তার প্রতিশোধের ধরনটা ছিল একেবারেই ভিন্ন অন্যদিকে তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে এমন একজন রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার যে ক্রিমিনালকে ধরার চাইতে এনকাউন্টার করতে বেশি পছন্দ করে অন্যদিকে সেই পুলিশ অফিসারের অতীত ছিল দুঃস্বপ্নময় যেটা তাকে তারা করে বেড়াতো তো এই দুইজনের চোর পুলিশের খেলায় শেষ পর্যন্ত কে জিতেছিল এবং কিভাবে ঘটনাগুলো ঘটেছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি দু সালে হিন্দু ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ মাতসাকাণ্ডের সিজন ওয়ান পার্ট ওয়ান তো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এপিসোড ওয়ানের শুরুতেই মাস্তায়া নামের একটি ছেলেকে দেখানো হয় যাকে জেলখানায় ঢোকানো হচ্ছে তাকে দেখেই বোঝা যাচ্ছিল তাকে অনেকটা টর্চার করা হয়েছে সেখানে পুলিশ অফিসারও তাকে টর্চার করছিল জেলখানায় কেন তাকে ধরে নিয়ে আসা হয়েছে সেটার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় মাতসায়া একটি পেট্রোল পাম্প স্টেশনে আগুন লাগিয়ে দেয় এবং সেখান থেকেই সে আঘাতপ্রাপ্ত হয় ঠিক তখনই সেখানকার লোকেরা মাতসায়াকে ধরে ফেলে এবং একটি লোক এসে তাকে টর্চার করতে থাকে আর বলে তোর বাবার চিতায় তোকে এবং তোর মাকেও মেরে ফেলা উচিত ছিল এরপরেই সেই লোকটার সাথে পুলিশ অফিসারের কথা বলতে দেখা যায় যে তাকে বলছিল আপনি নিশ্চিত থাকেন ও এখান থেকে কখনোই বের হতে পারবেন না যদিও বা বের হয় তাহলে ওর ডেড বডি বের হবে জেল থেকে মাতসায়া তার মায়ের সাথে কথা বলতে থাকে কিন্তু সেখান থেকেই একজন লোক ফোনটা কেড়ে নেয় এবং মাতসায়াকে বলে তুমি যদি দ্বিতীয়বার তোমার মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করো তাহলে তোমার মাকেই মেরে ফেলা হবে মাতসায়া মনে মনে ভাবতে থাকে তাকে যে করেই হোক এখান থেকে বের হতে হবে এবং তার মাকে বাঁচাতে হবে এই জন্য পুরো জেলখানায় সে খুব ভালো করে নজর রাখে এরপরে দুই সালের একটি ঘটনা দেখানো হয় যেখানে মাতসাহা জেল থেকে বের হয়ে আসে এবং একজন লোককে কল করে সেই লোকটাকে বলে আমি তোমাকে যা করতে বলেছি সেটা করো এরপরে সে কয়েকজন লোকের কাছে আসে এবং আসার পরে বলে তাকে আনান ভাই পাঠিয়েছে একটি চিঠিও দেখায় কিন্তু সেই লোকটা বলে সে কোনো টাকা দিতে পারবে না তখনই মাদশায়া এক বোতল রক্ত বের করে আর বলে তোমার মতো একজন লোক ছিল আজিজ জানসারি যে আনান ভাইয়ের টাকা দিতে অস্বীকার করেছিল পরের দিনই তার ডেড বডি পাওয়া গেছে আর এই বোতলে তারই রক্ত তোমাকে দশ মিনিট সময় দিলাম তুমি যদি দশ মিনিটের মধ্যে আনন্দ ভাইয়ের টাকা আমাকে না দাও আমি আনান ভাইকে কল করব আর এখানে পুলিশ চলে আসবে আর তোমাদের প্রত্যেককে ধরে নিয়ে যাবে তখনই লোকগুলো ভয় পেয়ে যায় কিছুক্ষণ পরেই সেখানে পুলিশের সাইরেন বাজে মাদশায়া বলে আনান ভাই হয়তো ইতোমধ্যেই এরিয়ার কথা বলেছে পুলিশ সেখানে চলে আসে পুলিশের সাইরেন শুনেই সে লোকগুলো ভয় পেয়ে যায় এবং তাকে টাকা দিয়ে দেয় মাতসায়া টাকার ব্যাগটা নিয়ে বাইরে চলে আসে দেখা যায় সেখানে কোনো পুলিশের গাড়ি ছিল না বরঞ্চ বাচ্চা ছেলেরা গাড়ির সাইরেন বাজিয়ে খেলছিল আর এটা মাতসাই তাদের করতে বলেছিল আর এভাবেই লোকগুলোকে বোকা বানিয়ে সে মুহূর্তের মধ্যেই অনেকগুলো টাকার মালিক হয়ে যায় এরপরে আবারও উনিশশো সালের ঘটনা দেখানো হয় মাদশায়া সেখানে সময় নিয়ে কয়েকদিন ধরে সেখানকার জেলারের রুটিন ফলো করে মাদশায়া দেখতে পায় প্রতিদিন দুপুরবেলা সে জেলার একবার করে শেভ করে এবং একটা নির্দিষ্ট সময়ে সে বাড়িতে যায় আর এই সময়টাতে একজন কয়েদি তার সহযোগী হিসেবে থাকে আর এই জেলার তাকে খুব বিশ্বাস করে এরপরেই জেলখানার মেডিকেল থেকে মাদশাহা একটি ঘুমের ওষুধ চুরি করে নেয় যেটা খেলে তিন থেকে চার ঘন্টা অনায়াসে যে কেউ ঘুম পাড়তে পারবে এছাড়া সে ধীরে ধীরে জেলারে বিশ্বাস অর্জন করতে শুরু করে এরপরেই কিছু কাটাচুর সংগ্রহ করে এবং সেটা দিয়ে কিছু একটা তৈরি করতে থাকে অন্যদিকে জেলারের ঘনিষ্ঠ যে কয়েদি ছিল তাকে পা পিছলে আহত করে ফেলা হয় ফলে বাধ্য হয়ে সেই দিন মাতসায়কে জেলার ডাকে তার শেপ করিয়ে দেওয়ার জন্য এরপরে একদিন সুযোগ বুঝে মাছায়া সেই জেলারের কফির ভেতরে ঘুমের ওষুধটা মিশিয়ে দেয় জেলার সেটা খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়ে জেলারের পোশাকটা সে পরে নেয় এবং মাদশায়া সে কাটা চল দিয়ে মোজ বানিয়েছিল যেটা নিজের মুখে লাগিয়ে নেয় এরপরই মুখের সামনে একটা ফাইল ধরে ঠিক ওই সময়টাতেই জেলখানা থেকে সে বের হতে থাকে কেউ তাকে কোনো সন্দেহ করে না কিন্তু বিপত্তি তখনই ঘটে যখন একজন এসে তাকে বলে যে আজকের ড্রাইভারের অসুস্থ তার ডায়রিয়া হয়েছে তাই সে আসতে পারনি আপনাকে একাই গাড়ি চালিয়ে বাড়ি যেতে হবে এতে অনেক ভয় পেয়ে যায় মাতসায় কারণ সে গাড়ি চালাতে পারত না কিন্তু তারপরেও গাড়িতে যে স্টার্ট দেয় কিন্তু সেটা কন্ট্রোল করতে না পেরে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং মাছায় ধরা পড়ে যায় সেই জেলার এটা জানার পরে তাকে প্রচণ্ড মারে মারতে মারতে আদমরা করে ফেলে এরপরেই তাকে একটা কুঠুরি ভেতরে রেখে দেয় এক সপ্তাহ পরে তাকে সেখান থেকে বের করা হয় তার অবস্থাটা এমন ছিল যে সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না কেউ তাকে সাহায্য করছিল না ঠিক তখনই সেই জেলখানায় একজন বৃদ্ধ কয়েদি ছিল যার নাম ছিল আনান পণ্ডিত সেই আনান এসে মাছায়াকে গোসল করায় এরপরে মাদসায়া একদিন সুস্থ হওয়ার পরে আনন্দ পণ্ডিত তার কাছে আসে আর বলে তুমি যে প্ল্যানটা করেছিলে সেটা সব দিকে ঠিক ছিল কিন্তু ভুলটা একটু ছিল সে একটু ভুলের কারণেই তুমি ধরা পড়ে গেছো তুমি কি তোমার মায়ের সাথে দেখা করতে চাও এখান থেকে বের হতে চাও তাহলে তোমাকে অনেক কিছুই শিখতে হবে তখনই আনন্দ পণ্ডিত সেই জেলের ভেতরে যেসব কয়েদি রয়েছে তাদের অনেকের মধ্যেই বিশেষ কিছু গুণ রয়েছে যারা অনেক বিষয়ে দক্ষ তাদেরকে পরিচয় করিয়ে দেয় মাতসায়ের সাথে মাস্তায়কে সে বলে আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি তুমি প্রতিশোধ নিতে চাচ্ছ কিন্তু প্রতিশোধটা তুমি যেভাবে ভাবছ সেটা কোনো প্রতিশোধ নয় তুমি যদি প্রতিশোধ নেওয়ার জন্য কাউকে মেরে ফেলো তার মানে হচ্ছে তুমি তাকে মুক্তি দিয়ে দিলে মৃত্যু হচ্ছে মুক্তি প্রতিশোধ এমনভাবে নিতে হবে যেন সে জীবিত থাকা অবস্থায় নিজের মৃত্যু কামনা করে আর এই ধরনের প্রতিশোধ নিতে হলে তোমাকে অনেক কিছু শিখতে হবে তোমাকে একজন কনম্যান হতে হবে কনম্যানরা কখনোই প্রতিশোধ নেওয়ার জন্য মানুষকে খুন করে না বা তাদের কিডন্যাপ করে না তাদের চোখের সামনে দিয়ে তাকেদের বোকা বানিয়ে নেয় আর এই বোকা বানানোর জন্য তাদের অনেক কিছু শিখতে হয় মাতশায়া এতে রাজি হয়ে যায় এরপরে কয়েক বছর ধরে মাতশায়া সেই সব জেলখানার লোকদের কাছ থেকে বিভিন্ন ধরনের স্কিল শিখে যায় এরপরে আবারও দুই সালের ঘটনা দেখানো হয় যেখানে মাদসায়া একটি লোকের কাছে আসে এবং আনন্দের নাম বলতেই সেই লোক তাকে কয়েকটি নকল পাসপোর্ট এবং কিছু দরকারি জিনিসপত্র দেয় এরপরেই মাদশায়াকে দেখানো হয় সে তার পোশাক চেঞ্জ করে একেবারে পরিপাটি হয়ে মিরাটের একটি হোটেলে আসে সেখানে আসার পরেই বিয়েতে একটি ছেলেকে দেখতে পায় যে একই সঙ্গে অনেকগুলো কাজ করছিল হোটেলের একজন স্টাফকে তার ব্যাপারে জিজ্ঞেস করে জানতে পারে তার নাম রাজু সে ডিসান্টারায় কাজ করে এছাড়াও তার অনেক গুণ রয়েছে সে একই সাথে অনেক কিছু করতে পারে এরপরেই মাতসায়া সেই হোটেল বয়কে জিজ্ঞেস করে এখানে বেড কোথায় খেলা হয় সেই ছেলেটি বলে দুটো ক্লাব রয়েছে আদর্শ এবং ওয়েসিস কিন্তু আমার মনে হয় আপনার ওয়েসিসে যাওয়া ঠিক হবে কারণ সেখানে সুরি নামের যে লোকটা রয়েছে সে তার কথায় একেবারে পাকা থাকে অন্যদিকে সে আবার প্রচণ্ড ভয়ঙ্কর কেউ যদি তার টাকা দিতে নিষেধ করে সে তাহলে তাকে মারধর করে তার জায়গা জমি লিখে নেয় আর যদি জায়গা জমি না থাকে তাহলে লোকটাকে হসপিটালে নিয়ে যেয়ে তার কিডনিটাই সেল করে দেয় এরপরেই মাতসায়া সে ওয়েসিস ক্লাবে চলে আসে যেটার মালিক ছিল সুরি সে সুরিকে খেয়াল করে যেখানে সুরি সবার সাথে জোয়া খেলছিল আর সেই খেলাতে সে জিতে যায় ঠিক তখনই মাথায়া সেখানে চলে যায় এবং মাতসায়ার কথার জালে ফাঁসিয়ে সে সুরিকে তার সাথে খেলতে বাধ্য করে সুরি সেখানে পাঁচ লাখ টাকা একেবারে বাজি ধরে এরপরেই সেখান থেকে হেরে সে হেসে চলে আসে অন্যদিকে সুরি ভাবে মাছায়া হেরে গেছে তাই সুরি বলে আমার ক্লাবে যারা আসে আমি তাদের খালি হাতে ফিরিয়ে দেই না এই জন্য সে মাসায়াকে একটা চিপ দিয়ে দেয় আর সেখানে সুরিকে মাসায়া তার নাম রণবীর চৌধুরী বলে কিন্তু বাইরে আসার পরে দেখা যায় ইচ্ছে করেই মাদা সেই গেমটা হেরেছিল কেন হেরেছিল সেটার একটা কারণ দেখানো হয় এই সুরির কাছে ইচ্ছে করে এসেছিল কারণ এই সুরি হচ্ছে জেলখানার কয়েদি আন পণ্ডিতের একজন বন্ধু যেখানে সুরি তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আনান পণ্ডিতকে তারই স্ত্রীর মৃত্যুর দায়ে তাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলখানায় পাঠিয়ে দেয় এই জন্য আনান পণ্ডিত মাতসায়াকে বলেছিল আমি তোমাকে সব কিছু শেখাবো কিন্তু তার একটা শর্ত রয়েছে তোমাকে আমার হয়ে প্রতিশোধ নিতে হবে আর আমার প্রতিশোধ নেওয়ার পরেই তুমি তোমার প্রতিশোধ নিতে পারবে আর এতেই রাজি হয়েছিল মাতসায়া এপিসোড ওয়ান এখানে শেষ হয়ে যায় এপিসোড টু এর শুরুতেই দেখা যায় মাতসায়া ছদ্মবেশে একটি প্রিন্টিং কারখানায় আসে এবং সেখানে একটি লোককে বলে আমি নিউজ কিছু ছাপাতে চাই এর কিছুক্ষণ আগের ঘটনা দেখানো হয় মাতসায়া আসলে সুরিকে ফলো করছিল সে দেখতে পাচ্ছিল সকালের খবর কাগজের পেয়ে সুরি সবার প্রথমে খেলার খবরগুলো দেখে এরপরেই সে তার ভাগ্যরাশির খবরটা দেখে আর এই জন্যই মাতসায়া সেই নিউজ পেপারের কারখানায় গিয়েছিল আর সেখানকার একজন লোককে নিউজ পেপারে মিথ্যে খবর ছাপানোর জন্য অনেকগুলো টাকা দেয় এরপরেই সে রাজুকে দেখানো হয় যেখানে সুরির শালা তাকে পেটাচ্ছিল কারণ রাজু জোয়া খেলে টাকা হেরে গিয়েছিল কিন্তু সেই টাকা এখনও পরিশোধ করেনি তখনই সেখানে একজন বৃদ্ধ লোক চলে আসে এবং সেই লোকটাকে বলে আমি ওর চাচা আর এই নাও তোমার পাওনা টাকা আর এখান থেকে চলে যাও এটা দেখে রাজু অবাক হয়ে যায় কারণ তার কোনো চাচা ছিল না বৃদ্ধ লোকটি বলে আমাকে এক কাপ চা খাও রাজু চা নিয়ে আসার পরেই দেখা যায় সেই বৃদ্ধ লোকটি আর কেউ নয় মাতসায়া যে মুখোশ পরে ছদ্মবেশে এখানে এসেছিল রাজু তাকে জিজ্ঞেস করে সে কেম মাসায়া তার জন্মকুণ্ডলী পুরোটা বলে দেয় রাজুর একটা বোম ব্লাস্টে তার বাবা মাকে হারায় সে এতিম হয়ে যায় তার যে আত্মীয় স্বজন ছিল তারা সবাই রাজুকে দুঃশ্মন হিসেবে ভাবত এবং রাজুর সর্বস্ব কেড়ে নিয়ে তাকে দূরে ঠেলে দিয়েছে রাজুর যে শেষ সম্বলটা তার প্রত্যেক নিবাস ছিল সেটাও এক চাচা নিয়ে গেছে আর সেটা ছাড়াতেই বারো লাখ টাকা লাগবে আর সেই টাকা জোগাড় করার জন্যই রাজু জোয়া খেলতে যেত যদিও রাজু পড়াশোনা করেছে এবং অনেক চেষ্টা করেছে কিন্তু তারপরেও কোনো ডিগ্রিও পায়নি চাকরিও পায়নি এই জন্যই সে কেবল টিভি অপারেটর হিসেবে কাজ করে মাসায়া রাজুকে তার সাথে কাজ করতে বলে এবং ভালো টাকার অফার দেয় যেটা দিয়ে সে তার বাড়িটাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে এটা শুনে রাজু রাজি হয়ে যায় অন্যদিকে মাদসায়া প্রত্যেকদিনই ছদ্মবেশে সে ওয়েসিস ক্লাবে আসত এবং রণবীর চৌধুরী সেজে সেখানে বসে জোয়া খেলত এটা দেখা যাচ্ছিল সুরি খেয়াল করছিল অন্যদিকে সুরি ভাবে রণবীর হয়তোবা অনেক ধনী পরিবারের একজন ছেলে এবং অনেক বড় একজন বিজনেসম্যান তাই সুরি সুযোগ বুঝে তার সাথে বন্ধুত্ব করে নেয় আর এই সুযোগে মাসায়া সুরির সব কিছু দেখে নেয় যে সে তার টাকাটা কোথায় রাখে কিভাবে রাখে চাবিটা কোথায় থাকে সেখানে মাসায়ার আর সুরিকে তার কথার জালে ফাঁসিয়ে নেয় সে বলে সেই সব ছোটোখাটো বেট করে না সে ক্রিকেটে বেট করে যেটা এক কোটি থেকে শুরু হয় যেটা দশ কোটিতেও শেষ হয় না সুরি বলে আপনি টেনশন করবেন না আপনি আমাদের এখানে খেলুন আপনার বেটির ব্যবস্থা আমি করে দেব মাদশায় রাজি হয়ে যায় কিন্তু তার একটা শর্ত ছিল সেটা হলো সে যত টাকারই বেট খেলুক না কেন সেটা সে ক্যাশে খেলবে এরপরে মাদশায়া ইচ্ছে করে সেখানে ফোনটা রেখে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে এরপরে সে নিজের মোবাইলে নিজেই কল করে যেটা রাহুল চৌধুরী সিসিআই নামে সেভ করা ছিল নামটা দেখে অবাক হয়ে যায় সুরি কারণ এই রাহুল চৌধুরী হচ্ছে অনেক বড়ো একজন ক্রিকেটের ভেতরের লোক যে এই বেট সম্পর্কে অনেক খোঁজ রাখে মাদশায়া তাকে বলে সে যদি তার কথায় রাজি থাকে অর্থাৎ ক্যাশ বেটে তাহলে সে যেন তাকে কল করে মাদশায়া সেখান থেকে চলে যায় এবং হোটেলে যে সার রাত অপেক্ষা করে কারণ মাদশায়া জানতো সুরি তাকে কল করবে অন্যদিকে সুরিও ভোর হওয়ার অপেক্ষা করে ভোর হতেই মাতশায়ার কাছে একজন লোক আসে তাকে একটি নিউজ পেপার দেয় যেটা ছিল মিথ্যে নিউজ সাপানো সেই নিউজ পেপারটি আর সেখানে পেপার পায় সেই নিউজ পেপারটাই সুরির বাড়িতে দিয়ে যায় আর সুরিও নিউজ পেপার পাওয়ার সাথে সাথেই রাহুলের নামে কোনো নিউজ আছে কিনা সেটা দেখতে পায় এবং সেই নিউজটা পড়ে এরপরেই সে তার ভাগ্যফল অর্থাৎ রাশির ব্যাপারটা পড়ে সুরিয়া আসলে এই ভাগ্য রাশিতে অনেক বিশ্বাস করত সব কিছু পড়ার পরে সে বুঝতে পারে রণবীর চৌধুরীর সাথে বিজনেস করতে পারলে তার লাভ হবে এই জন্যই সে রণবীরকে অর্থাৎ মাসায়াকে কল করে এবং তার শর্তে রাজি হয়ে যায় এরপরে মাসায়া রাজুর সাথে কথা বলে আর বলে যেহেতু সে ডিশ কেবল অপারেটরে কাজ করে তার মানে পুরো মেরুটবাসী সেই জিনিসটাই দেখবে যেটা রাজু তাদের দেখাবে আর এই ডিশ কেবল অপারেটরের মালিক রাজু নয় মালিক হচ্ছে শারদানান কিন্তু এই শারদানান খুবই মেয়েবাজ সে সবসময় মেয়েদের নিয়ে পড়ে থাকে তার স্ত্রীর আড়ালে লুকিয়ে সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে তাই সে এখানে একেবারেই সময় দেয় না পুরো কাজটা রাজুই সামলায় এরপরে মাসে দেখা যায় একটি নাইট ক্লাবে আসার পরেই সে একটি মেয়েকে খেয়াল করে যেখানে সে ম্যাজিক দেখাচ্ছিল উর্বশী নামে সেই মেয়েটি ম্যাজিক দেখানোর মাধ্যমে একটি লোকের চেন গায়েব করে সে চেনটা আনে ম্যাজিক দেখানোর পরে উর্বশী যখন সেখান থেকে চলে যাচ্ছিল সে মাত্রায়ের সাথে ধাক্কা খায় মাতসায়া তাকে পরি যাওয়া থেকে বাঁচায় এরপরেই উর্বশী সেখান থেকে চলে আসে আর গাড়ি ভেতরে আসার পরেই সে দেখাতে থাকে যে সে আসলে একজন ধোকাবাজ ম্যাজিক দেখিয়ে মানুষের কাছ থেকে সর্বস্ব লুট করে নিয়ে আসে একটু আগেই যে লোকটার চেন সে ব্যানিশ করেছিল সেই লোকটাকে নকল চেন ধরিয়ে দিয়ে এসেছে সে আর সে নিয়ে এসেছে আসল চেনটা এছাড়া যখন সে মৎসায়ের সাথে ধাক্কা খেয়েছিল মৎসায়ের মানিব্যাগটাও সে চুরি করে নিয়ে এসেছে কিন্তু সেই মানিব্যাগের ভেতরে দেখা যায় একটা চিরকুট লেখা ছিল যেটা হচ্ছে মৎসায়া তাকে বলেছিল সে তার ঠিকঠাক আগেই ধরতে পেরেছে সে যদি মাতসায়ের সাথে কাজ করতে যায় তাহলে যেন এই নম্বরে ফোন করে এই ঠিকানায় চলে আসে এটা দেখে অবাক হয়ে যায় উর্বশী কারণ উর্বশীকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি এই প্রথমবার মাছায়া তার ট্রিক্স ধরে ফেলেছে পরের দিনে দেখা যায় উর্বশী ঠিকই মাতশায়ের সাথে দেখা করতে আসে রাজু প্রথমবারই উর্বশীকে দেখে তার প্রেমে পড়ে যায় অন্যদিকে মাসায়া উর্বশীকে বোঝায় সে যা করেছে এই সব কিছু ছোটোখাটো যদি কিছু করতে চায় তাহলে বড় কিছু করতে হবে যেটা মাসায়ের কাছে প্ল্যান রয়েছে সে যদি মাতসায়ের সাথে কাজ করে তাহলে অনেক টাকা প্রফিট পাবে উর্বশী তার প্ল্যান শুনে রাজি হয়ে যায় এরপরেই মাদশায়া উর্বশী এবং রাজুকে তার প্ল্যানটা বোঝায় এবং পুরো প্ল্যানটা দেখার পরে তারা দুজনেই ইমপ্রেসড হয়ে যায় যে এত সুন্দর প্ল্যান তার আগে কখনোই ভাবতে পারেনি এরপরে তারা কয়েকদিন সময় নিয়ে এই প্ল্যানে যেসব কারেকশন রয়েছে সেগুলো করতে থাকে অর্থাৎ এই প্ল্যানে যাতে কোনো উইকনেস না থাকে কোনোভাবেই তাদের ধরা পড়া যাবে না এদিকে সুরীরশালা বানটি একদিন হোটেল থেকে রণবীর চৌধুরী অর্থাৎ মাসায়কে ধরে নিয়ে আসে আসলে এটা সুরির প্ল্যান ছিল কারণ বানটি তাকে বলেছিল তার কাছে রণবীর চৌধুরীকে বেশি সুবিধার লোক মনে হয় না আর এই জন্যই সুরি রণবীর চৌধুরীকে অর্থাৎ মাতসায়াকে তার আস্থায় নিয়ে আসে এবং তার সামনে একটি লোককে মেরে ফেলে যাতে করে রণবীর চৌধুরী ওরফে মাতসায়া যদি কোনো সময় তাকে ধোকা দেওয়ার চেষ্টা করে তার মনের ভেতরে যেন এই ভয়টা কাজ করে যে সুরি তাকে মেরে ফেলতে পারে কিন্তু মাতসায়া সেই ঘটনা দেখার পরেও একটুও ভয় পারে না কারণটা হচ্ছে আনন্দ পণ্ডিত আগে থেকেই সুরির ব্যাপারে মাতসায়াকে সব কিছু বলে রেখেছিল তার স্বভাব চরিত্র সে কী করতে পারে তার মুখ কখন কোনটা হতে পারে সব কিছু এরপরে মাসসায়া রাজুর সাহায্যে একটি লিস্ট তৈরি করে যাদেরকে সুরি ধোকা দিয়েছিল অথবা টর্চার অথবা নির্যাতন করেছিল আর এখানেই এপিসোড টু শেষ হয়ে যায় এপিসোড থ্রির শুরুতেই দেখা যায় মাসায়া হোটেলে দাঁড়িয়েই আনন্দ পণ্ডিতের কথা ভাবছিল সে তাকে বলেছিল হয়তোবা যখন তুমি আমার হয়ে প্রতিশোধ নেবে তখন আমি এখানে থাকব না হয়তোবা আমি বেঁচেও থাকবো না কিন্তু আমি সবসময় তোমার সাথে আছি এদিকে মাদশায়া প্রতিদিনই সুরিকে সেই ভুল নিউজ ছাপানো নিউজ পেপারগুলো দিয়ে আসছিল আর সুরি সেসব নিউজ পেপারগুলো দেখে তার প্ল্যান করছিল সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে রণবীর চৌধুরী ওরফে মাদশায়ের সাথে সে বিজনেস করবে অন্যদিকে বান্টি বারবারই সুরিয়াকে নিষেধ করছিল এই রণবীর চৌধুরীর সাথে বিজনেস করতে কারণ তার কাছে তাকে সুবিধা মনে হয় না কিন্তু সুরি বলে এই রণবীর চৌধুরী হচ্ছে তার সোনার ডিম্পারা হাঁস তাকে বাজেই তার টাকা ইনকাম করতে হবে এরপরেই দেখা যায় সে বেটের দিন চলে আসে অন্যদিকে উর্বসী রেডি হতে থাকে মাসায় তার কাছে চলে আসে আর বলে আমাদের কোনোভাবেই ধরা পড়া চলবে না আর যদি ভুলবশত আমরা ধরা পড়েও যাই তাহলে তুমি আমার কথা না ভেবে তুমি আর রাজু সেখান থেকে পালিয়ে আসবে কারণ রাজু একেবারেই সাদাশিদে আর আমি চাই না আমার জন্য তোমরা দুজন কোনো বিপদে পড়ো আর আমি কি তোমাকে ভরসা করতে পারি উর্বশী বলে হ্যাঁ তুমি আমাকে পুরোপুরি ভরসা করতে পারো ঠিক তখনই তারা টিভিতে একটি নিউজ দেখতে পায় যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার দেশকে বিক্রি করে দিয়ে অর্থাৎ ফ্রড করে অন্য দেশে পালিয়ে গেছে তো পুরো দেশ এটা নিয়ে হইচই পড়ে যায় সব টিভি চ্যানেলেই এই নিউজটা দেখাতে শুরু করে তারা সবাই খুব টেনশনে পড়ে যায় এটা যদি সুরে একবার দেখে ফেলে তাহলে সুরি সন্দেহ করে ফেলবে এবং তাদের বিজনেসটা থেকে সে সরে যেতে পারে মাতসায়া কিছুক্ষণ ভাবার পরে রাজুকে জিজ্ঞেস করে যে নিউজ কখন দেখানো হবে কয়টার সময় রাজু বলে সাতটা তিরিশে তখন মাতসায়া তাকে বলে ঠিক আছে সাতটা তিরিশের কাজটা তোমার হবে এর আগেই সেখানে যেয়ে আমরা খেলা শুরু করে দেব আর যখনই নিউজে সেই নিউজটা দেখানো হবে তখন তুমি সিগনালটা অফ করে দেবে যার ফলে সেখানে এই নিউজটা আর কেউ দেখতে পারবে না এরপরেই মাসায়া ওএসএসে চলে আসে আর সেখানে সে উর্বশীকে তার সাথে নিয়ে আসে উর্বশীকে সে তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয় রূপের প্রেমে পড়ে যায় সুরি এবং তার শালা বান্টি এছাড়া ক্লাবের সবাই এরপরেই তারা বিশাল একটা লাগেজ ভরে কোটি টাকা নিয়ে আসে সেই লাগেজটা সুরি এবং বান্টি ওপরে নিয়ে আসে এবং সেখান থেকে টাকাগুলো তার লকারের ভেতরে রেখে দেয় এরপরে খালি লাগেজটা সেখানেই রেখে দেয় ইন্ডিয়া আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ শুরু হয় প্রথম ওভার থেকেই বেট করে মাসায়া একের পর এক জিতে যাচ্ছিল কারণটা হচ্ছে টিভিতে যে খেলাটা চলছিল সেটা কোনো লাইভ খেলা ছিল না সেটা ছিল আগের একটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ সেই ম্যাচটাই সেখানে করা যেটা করছিল রাজু আর সেই পুরাতন খেলাটাই বারবার দেখে মুখস্থ করে ফেলেছিল মাতসায়া যার ফলে প্রত্যেকটা ওভারে কখন কি হবে সেটা সে মনে রেখেছিল আর সেই অনুযায়ী সে বেট করছিল অন্যদিকে বান্টি চলে আসে সুরির কাছে আর বলে ও তো সব কিছু জিতে নিয়ে যাচ্ছে আমার কাছে কোনো একটা বিষয় সন্দেহ লাগছে আমার কাছে মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো গোলমাল রয়েছে আর ও এভাবে জিততে থাকলে তো আমরা লস খেয়ে যাব সুরি বলে টেনশন করো না ও কয়েক লাখ টাকা জিতবে কিন্তু আমি এখান থেকে কোটি কোটি টাকা জিতব সুরি বান্টিকে বলে আদেশ ক্লাবে ফোন করো এবং বেট লাগাতে থাকো সে বেডগুলোর পরিমাণ একেবারে ডাবল হবে যতটা রণবীর চৌধুরী যেসব ওভারে লাগাবে মানে প্রত্যেকটা ওভারে রণবীর যত টাকা বেড লাগাবে সুরি তার দ্বিগুণ পরিমাণ বেট লাগাবে এবং একই প্রেডিকশন করে মাসায়ার প্ল্যান এটাই ছিল যাতে সুরি তাকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে তার ওপরে তার কথায় বেট লাগাতে শুরু করে বানটি একটু দূরে বসেই মাসায়ার কথাগুলো শুনছিল যে সে কোন কিসের ওপরে বেট লাগাচ্ছে আর এই বেটগুলো শুনেই সে আদার্স ক্লাবে কল করে এবং তার ডাবল পরিমাণে বেট লাগায় দেখা যাচ্ছিল পুরো ম্যাচের ভেতরেই মাতসায় দু একটা ছোটোখাটো ভুল ছাড়া বাকি সবগুলোই সঠিক প্রেডিকশন করে দু একটা ভুলও করে যাতে সুরি তাকে বিশ্বাস করে আর সুরিও তাকে অন্ধের মতো বিশ্বাস করতে থাকে কারণ সে টাকাগুলো জিতে যাচ্ছিল এদিকে ষাটটা তিরিশ বেজে যাচ্ছিল আর ওই সময়টাতেই উর্বশী এবং মাদসায়া ভয় পেতে শুরু করে কারণ এই সময়টাতে টেলিকাস্ট বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা বন্ধ হচ্ছিল না মাদসায়া উর্বশীকে ইশারা করে শান্ত থাকে নিশ্চয়ই রাজু কিছু করবে অন্যদিকে দেখা যায় রাজু সাতটা তিরিশের জন্য অপেক্ষা করছিল যে কখন সে টেলিকাস্টটা বন্ধ করবে ঠিক ওই সময়টাতে কেবল টিভি অপারেটরের অফিসে চলে আসে সর্বানন্দ অর্থাৎ যে এই অফিসের মালিক এবং সেখানে সে একটি মেয়ে নিয়ে আসে সে এসেছিল এই মেয়েটির সাথে এখানে সময় কাটাতে অন্তরঙ্গ হতে এই জন্যই সেখানে সে রাজুকে বের করে দেয় এবং দরজা লাগিয়ে দেয় রাজু খুব বিপদে পড়ে যায় এখন ভেতরে যে সে টেলিকাস্টটা সে বন্ধ কী করে করবে সে ভয় পেতে শুরু করে এবং গডের কাছে প্রার্থনা করতে থাকে যে করেই হোক এই যাত্রায় যেন তাকে বাঁচিয়ে দেয় সে ভাবতে থাকে এখন সে কি করতে পারে অন্যদিকে ষাটটা ত্রিশ প্রায় বেঁচে যাচ্ছিল নিউজও দেখা যায় একটা সময় শুরু হয়ে যায় ঠিক তখনই রাজুর মাথায় একটা আইডিয়া চলে আসে সে দরজা নক করে এবং তার বলে তার তার বাসায় থেকে স্ত্রী কল করেছিল তার স্ত্রী সর্বানন্দের কথা জিজ্ঞেস করেছে আর রাজু বলে দিয়েছে যে সর্বানন্দ এখন অফিসেই রয়েছে এটা শুনে সেই লোকটা খুব ভয় পেয়ে যায় এবং তার গার্লফ্রেন্ডকে নিয়ে সব কিছু করা বাদ দিয়ে সেখান থেকে চলে যায় আর রাজু তাড়াতাড়ি এসে টেলিকাস্টটা বন্ধ করে দেয় সেখানে ইরোর দেখায় সেই টেলিকাস্ট বন্ধ হয়ে যাওয়াতে ক্লাবের সবাই কিছুটা রেগে যায় যে টেলিকাস্ট কেন বন্ধ হচ্ছে তারা বেট করবে ঠিক ওই সময়টাতে সুরি সবাইকে শান্ত করে আর বলে আমরা রেডিওতে শুনবো ক্রিকেট খেলা শুনেও তো বেট করা যায় তখনই সে বান্টিকে বলে রেডিওটা অন করতে এখানেও তারা কিছুটা ভয় পেয়ে যায় কিন্তু তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখনই তারা এই প্ল্যানটা করছিল উর্বশীর মাথায় একটা আইডিয়া আসে টিভিটা না হয় তারা কন্ট্রোল করে ফেলবে কিন্তু বাই এনি চান্স কারেন্ট যদি তখন চলে যায় তখন কি হবে এই জন্য তারা একটা প্ল্যান তৈরি করে যে রেডিওর সিগন্যালও তারা জ্যাম করে ফেলবে রাজু একটা ডিভাইস নিয়ে আসে ম্যাগনেটিক ডিভাইস আর যেটা রেডিওর সিগন্যালের কাছাকাছি পুঁতে রাখে যেটার ফলে রেডিওর সিগন্যালগুলো জ্যাম হয়ে যাবে এতে করে তখন কেউ রেডিও চালালেও শব্দটা কেউ শুনতে পারবে না তাদের প্ল্যানটাই কাজ করে বান্টি যখন রেডিওটা অন করতে যাচ্ছিল তখন সেখানে সিগনাল পাচ্ছিল না এতে সবাই রেগে যাচ্ছিল মাসায়া তখনই উর্বশীকে বলে এবার তোমার কাজ শুরু উর্বশী চলে যায় সুরির কাছে সুরি যখন রেডিও নিয়ে ব্যস্ত ছিল তখনই সেখানে উর্বশী চলে আসে আর বলে অন্ধকারে আমার অনেক ভয় করে এবং তাকে সিটিস করতে থাকে বলে আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যান যেহেতু আগেই উর্বশীর রূপের প্রেমে পড়ে গিয়েছিল সুরি তাই সব কিছু বাদ দিয়ে সুরিকে ওয়াশরুমে নিয়ে যেতে থাকে ওপরতলায় যখন উর্বশীকে সুরি ওয়াশরুমে নিয়ে আসে ওই সময়টাতে দেখা যায় বান্টিকে কেউ একজন কল করে এবং বেটির ব্যাপারে জিজ্ঞেস করে বান্টি বললে সে বলে কি বলো ইনজামাম তো দুই আবার আগেই আউট হয়ে গেছে বান্টি বলে আরে না আমি তো দেখলাম ইনজামাম চার ছয় মার্চে বানটির এতে সন্দেহ হয় এই কথাগুলো শুনে মাছায়া অনেক ভয় পেয়ে যায় সে বুঝতে পারে না কি করবে আর ভয় পেলেই তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে সে বুঝতে পারছিল না কি করবে যখনই বানটি সুরির কাছে যাচ্ছিল ঠিক ওই সময়টাতে মাছায়া উঠে বানটিকে চর মেরে বসে আর সেখানেই দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় নিচে এই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে উর্বশীকে রেখেই সুরি নিচে চলে আসে এবং দেখতে পায় সেখানে একটা গণ্ডগোল লেগেছে মাতছায়া বলে অর্থাৎ রণবীর চৌধুরী সুরিকে বলে আসলে এত রেকার বেড মাথা ঠিক রাখতে পারেনি এর মধ্যে আবার কারেন্টটা চলে গেছে ঠিক ওই সময়টাতে কারেন্ট চলে আসে আবারও বেড শুরু হয় অন্যদিকে এই গণ্ডগোলের জন্য বানটি সেই কথাটা বলতে সুরিকে ভুলেই যায় আবারও বেড শুরু হয় মাথায়াটা ঠিক খাটিয়ে সেই বেডগুলো জিততে শুরু করে অন্যদিকে তার কথা শুনে বানটি একই রকমভাবে অন্য ক্লাবে বেট ধরতে থাকে আর তারাও প্রফিট করতে থাকে মেসটা যখন একেবারে শেষের পর্যায়ে চলে আসে শেষ ওভারে তখনই মাসায়া তার আসল চিকটা খাটায় সে বলে ইন্ডিয়া জিতবে আর এই বেটে সে তার পুরো টাকা লাগিয়ে দেয় তখনই বান্টি চলে যায় সুরির কাছে বলে সে কি এত টাকা লাগাবে কি না সুরি তখন বানটিকে জিজ্ঞেস করে তার লকারে কর্ত টাকা রয়েছে বান্টি বলে টোটাল পনেরো কোটি টাকার মতো হবে তখনই সুরি বান্টিকে বলে ঠিক আছে আদর্শ ক্লাবে কল করো এবং তিরিশ কোটি টাকার বাজি ধরো ইন্ডিয়ার জেতাতে এটা শুনে বানটি অবাক হয়ে যায় কিন্তু তারপরও সুরির কথাটা শুনে সেই বাজিটা সে ধরে সেই ওভারটা শুরু হয় দেখা যায় মাদশাইয়ের কথা মতো সেখান থেকে ইন্ডিয়া জিততে শুরু করেছিল শেষ বলে দুই লাগে আর সেই দুই নিতে গিয়েই ইন্ডিয়ার ব্যাটসম্যান আউট হয়ে যায় অর্থাৎ পাকিস্তান জিতে যায় আর এতে করে মাদশাইয়ের সাথে সাথে সুরিও তার পুরো টাকা হারিয়ে ফেলে হেরে যায় সে প্রচণ্ড রেগে যায় মাদশাহাকে এসে কলার ধরে বলে তোমার উপরে ভরসা করেছিলাম মাদশাহায়ে বলে আমি তো আমার টাকা হারিয়েছি আমি যে টাকাগুলো এনেছিলাম আমি সেই টাকাগুলো হেরেছি এতে তোমার কি আর খেলায় জিত থাকবে পুরো ম্যাচটা আমি ভালো খেলছিলাম কিন্তু শেষে আমার ভাগ্য ছিল না তাই আমি হেরে গেছি এতে তুমি এত রিয়াক্ট করছো কেন অর্থাৎ সে বোঝাতে চাইছে সুরি যে তার উপরে বিশ্বাস করে বেট করেছিল এটা সে একেবারেই জানে না রাগ দেখে সে উর্বশীকে বলে লাগেজটা নিয়ে আসো কারণ ওটা আমার লাকি লাগেজ উর্বশী যে লাগেজটা নিয়ে আসে এবং তারা সেখান থেকে চলে আসে তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় উর্বশী যখন সুরির কাছে ওয়াশরুমে যেতে চেয়েছিল আর যখন দোতলায় তাকে ওয়াশরুমে নিয়ে আসা হয়েছিল সেই ওয়াশরুমটা ছিল সুরির লকার রুমের পাশেই আর গোলমালের চিক্কার শুনেই যখন সুরি নিচে চলে যায় তখনই একটা সময় ফাঁকে উর্বশী তার গলা থেকে লকারের চাবিটা নিয়ে নেয় আর সেটা দিয়ে সে লকারটা খুলে ফেলে আর লকার খুলে সেই লাগেজেই লকারের সম্পূর্ণ টাকা অর্থাৎ পনেরো কোটি টাকায় সে লাগেজে ভরে ফেলেছিল আর সেই লাগেজটা নিয়েই তারা সেখান থেকে চলে আসে অর্থাৎ সুরি পনেরো কোটি টাকার বেট হেরে গিয়েছিল অন্যদিকে তার লকার থেকেও পনেরো কোটি টাকা চলে গিয়েছিল অর্থাৎ এক রাতের ভেতরেই সে তিরিশ কোটি টাকার লোকসান করে এরপরেই তেজরাজ সিং নামের একজন পুলিশ অফিসারকে দেখানো হয় যে পুকুর থেকে উঠে আসে আর সেখান থেকে উঠে আসার পরে দেখানো হয় সেখানে একজন লোককে সে মেরে রেখে এসেছে এই তেজরাজ সিং খুবই ভয়ঙ্কর একজন পুলিশ অফিসার ছিল সে ক্রিমিনালদের ধরার চাইতে মারতে বেশি পছন্দ করত। আর এখানেই এপিসোড থ্রি শেষ হয়ে যায় এপিসোড ফোরের শুরুতেই দেখা যায় মাতসা রাজু এবং উর্বশী তারা একটা জায়গায় বসে আনন্দ করছিল রাজু উর্বশী খুব খুশি ছিল কারণ এতগুলো টাকা তাদের হাতের কাছে পেয়েছে তারা রাজু বলতে থাকে এই টাকাগুলো পাওয়ার পরে আমি চলে যাব আমার গ্রামে এবং আমার সেই চাচার থেকে আমার প্রত্যেক নিবাসটাকে আমি ছাড়িয়ে নেব এরপর নিজেই একটা কম্পিউটারের দোকান দেব বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেব অন্যদিকে উর্বশী বলে এতগুলো টাকা যেহেতু একসাথে হাতে পেয়েই গেছি ভাবছি বিয়ে করে সেটেল হয়ে যাব কিন্তু মাথায় তাদের বলে তোমরা এটা না করে এমন কোথাও চলে যাও যেখানে সুরীর লোকরা তোমাকে খুঁজে পাবে না অর্থাৎ সুরির লোকের ধরাচর বাইরে তোমরা চলে যাও অন্যদিকে উর্বশী মাতসায়াকে জিজ্ঞেস করে সে কি করবে মাতসায়া বলে এখনো তার অনেক কাজ বাকি তখনই উর্বশী বলে ঠিক আছে আজকে যেহেতু আমরা একটা কাজে সফল হয়েছি সেই জন্য আমি তোমাদের খুশি হয়ে একটা ম্যাজিক ট্রিক দেখাতে চাই দেখি তোমরা ধরতে পারো কি না উর্বশী সেখানে কার্ডের একটা ম্যাজিক ট্রিক দেখায় আর সেই ম্যাজিক ট্রিকটা ধরে ফেলে মাছায়া এরপরেই উর্বশী বলে ঠিক আছে এখন আমি তোমাদের যে ম্যাজিক ট্রিকটা দেখাবো সেটা কখনো তোমরা ভুলতেও পারবে না আর ধরতেও পারবে না তখনই দেখা যায় সেখানে একটা পাউডার ছেটানো হয় এরপরে উর্বশীকে দেখা যায় তার গাড়ি এবং টাকা ভর্তি সেই লাগেজটা নিয়ে সে একাই কোথাও চলে যাচ্ছে অর্থাৎ সে মাচা এবং রাজুকে ধোকা দিয়েছে সেই পাউডার ছিটে তাদের অজ্ঞান করে ফেলেছে এরপরে সে একটা বেস্ট হোটেলে আসে এবং সেই হোটেলের সবথেকে ভালো রুমটা নিয়ে সে এনজয় করতে থাকে অন্যদিকে রাজু এবং মাতসায়ার জ্ঞান ফেরে রাজু তো একেবারেই অবাক হয়ে যাচ্ছিল উর্বশী তাদের সাথে এমনটা করতে পারে সে কখনো ভাবতেই পারেনি মাতসায়া হাসতে থাকে আর রাজু রেগে যায় বলে তুমি এখনো হাসছ মেয়েটা আমাদের সর্বস্ব লুট করে নিয়ে চলে গেল তখনই মাদসায়া বলে আমি আমাদের কথা ভেবে হাসছি না আমি ভাবছি উর্ভুশের কি হবে তখনই সেখানে একটা গোপন লকার খুলে সে টাকার লাগেজটা দেখায় অর্থাৎ উর্বশী যে টাকার লাগেজটা নিয়ে গেছে সেটাতে নকল টাকা রয়েছে এটা দেখে অবাক হয়ে যায় রাজু আর বলে আপনি কি করে জানলেন যে উর্বশী আমাদের সাথে এমনটা করতে পারে মাতসায়া বলে ওয়েসিসে যাওয়ার আগে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি তাকে ভরসা করতে পারি কিনা উর্বশী আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল আমরা তাকে ভরসা করতে পারি কিন্তু তার চোখ সেটা বলছিল না মানুষ মিথ্যে বলার সময় তার হাত অনেকভাবে নাড়ায় সেটাই করেছিল আর তার সেটা দেখে আমি বুঝে গিয়েছিলাম যে উর্বশী আমাদের ধোকা দিতে পারে আর এর জন্যই টাকাটা তোমার অর্থাৎ রাজুর আর এখন থেকে এখান থেকে অনেক দূরে চলে যাও এটা শুনে রাজু খুশি হয়ে যায় এদিকে সুরিকে দেখা যায় যে এখনও বুঝতে পারেনি রণবীর চৌধুরী তাকে ঠকিয়েছে সে পনেরো কোটি টাকা হারার শোকে ড্রিঙ্কস করে সেখানেই নেশায় মত্ত হয়ে বসেছিল অন্যদিকে সেই দিন যারা বেট করে জিতেছিল তারা সবাই ওয়েসিস ক্লাবে কল করে টাকা চাইতে থাকে একটা সময় সুরি এবং বান্টি টিভিটির নিউজ দেখতে পায় যে ইন্ডিয়া জিতে গেছে এটা দেখে তারা অবাক হয়ে যায় কালকে তো তাদের চোখের সামনেই ইন্ডিয়া হেরে গেল এরপরেই সে নিউজ পেপার চেক করে দেখে নিউজ পেপারে একই নিউজ অর্থাৎ ইন্ডিয়া জিতেছে তখন সে বুঝতে পারে রণবীর তাকে ঠকিয়েছে কিন্তু সুরি এখনও রণবীর অর্থাৎ মাতসায়ের পুরোপুরি গেমটা বুঝতে পারেনি তখনই আদর্শ ক্লাবের মালিক কেতন কল করে সুরিকে আর বলে আমার টাকা ছয় দিনের মধ্যে তোমাকে পে করতে হবে সুরি বলে কেন ইন্ডিয়া তো জিতে গেছে কেতন বলে কালকে পুরো মিরট যে ম্যাচ দেখেছে সেই ম্যাচের মধ্যে সবাই জিতেছে হেরেছে তাই আমার টাকাটা ছয় দিনের মধ্যে দিয়ে যেও এটা শুনে হতাশ হয়ে যায় সুরি সুরি বান্ডিকে বলে লকার থেকে পনেরো কোটি টাকা নিয়ে কেতনের মুখে ছুঁড়ে মেরে এসো কিন্তু যখনই তারা লকার খুলে সে দেখতে পায় সেখানে একটা চিপ ছাড়া আর কিছুই নেই আর এই চিপটা ছিল সেটা যেটা সুরি রণবীর চৌধুরীকে দিয়েছিল তখনই সে আসল খেলাটা বুঝতে পারে যে রণবীর চৌধুরী তাকে কত বড় ধোকা দিয়েছে এতে সুরি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে এরপরেই একটা আলমারি দেখানো হয় যেটা ভর্তির টাকা ছিল আর সেখানেই একটা রুমের ভেতরে শুয়েছিল তেজরাজ তখনই সুরি তাকে কল করে এদিকে দেখা যায় রাজু এবং মাতসায়া দুজনে দুদিকে চলে যায় যেখানে রাজুকে সে তার পাওনা টাকাটা দিয়ে দেয় আর বলে তুমি এমন কোথাও চলে যাও যেন সুরি ধরতে না পারে আর যাওয়ার সময় রাজু মাতসাকে বলে আমি আপনাকে কখনো ভুলতে পারবো না যাবার আগে রাজু তাকে বলে উর্বশী মেয়েটা একা নকল নোটগুলো নিয়ে কি করছে কে জানে তখনই মাতসায়া বলে বেশি সময় হয়নি এখান থেকে গেছে হয়তোবা একশো থেকে দুইশো কিলোমিটার মধ্যেই রয়েছে আমার মতে দিল্লি অথবা গাজিয়াবাদের যে কোনো একটা ফাইভ স্টার হোটেলে এখন বসে সে আয়স করছে উর্বশীকেও একই কাজ করতে দেখা যায় সে একটি ফাইভ স্টার হোটেলের রুমে বার টেবে গোসল করতে করতে শ্যাম্পেন খাচ্ছিল ঠিক তখনই দরজায় নখ হয় দরজা খুলে দেখতে পায় পুলিশ হ্যান্ডকাপ পরানোর জন্য ওয়েট করছিল এটা দেখে উর্বশী অবাক হয়ে যায় এদিকে তেজরাজ সুরির সাথে দেখা করে সুরি বলে যে করেই হোক ওই হারামেকে আমার চাই তারপরও আমার টাকাসহ এবং জীবিত তখনই তেজরাজ বলে দেখো চোর চুরি করে কিন্তু ও কাণ্ড করে গেছে আর আমার এটা দেখে মনে হচ্ছে ও কোনো পুরোনো সূত্রটা মিটিয়েছে তোমার সাথে এরপরে তেজরাজ জিজ্ঞেস করে মিরাটের কেবল টিভি অপারেটর কে চালায় সুরি এবং পানটি বলে সারদানান তেজরাজ সেই অফিসে চলে আসে কিন্তু কেবল টিভি অফিসে আসার পরে দেখা যায় সেখানে সুরির লোকেরা বোঝার পরে ভাঙচুর করেছে আর সার্বানন্কে মারধর করেছে হসপিটালেই তার সাথে দেখা করতে আসে তেজরাজ সেখানে সর্বানন্দ বলে তার কোনো দোষ নেই যে কাজটা করেছে সেটা তার অ্যাসিস্ট্যান্ট রাজু করেছে এরপরেই রাজুকে দেখানো হয় যে তার টাকাগুলো নিয়ে তার গ্রামে ফিরে না যে, সে চলে আসে গাজিয়াবাদে আসলে সে উর্বশীকে ভালোবাসত তাই এই বিপদে উর্বশীকে একা রেখে না যে সে উর্বশীকে সাহায্য করার জন্য চলে আসে আর প্রত্যেকটা হোটেলে এসে সে জিজ্ঞেস করে যে আজকে সকালে কোনো মেয়ে উঠেছে কিনা তার বিবরণ দিতে শুরু করে কয়েকটা হোটেলে জিজ্ঞেস করার পরে অবশেষে একটা হোটেল থেকে সে জানতে পারে হ্যাঁ উর্বশী সেই হোটেলে উঠেছিল কিন্তু নকল নোট দেওয়ার অপরাধে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে কোন স্টেশনে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেটার খোঁজটা নিয়ে নেয় রাজু এদিকে তেজরাজ রাজুর বাসায় চলে আসে আর সেখানে ভালো করে দেখার পরে সে দেখতে পায় তিনটা কাপ সে বুঝতে পারে এই কাণ্ডের সাথে অর্থাৎ এই চুরির সাথে তিনজন লোক জড়িত রয়েছে এরপরে সেখানে সে পুরো প্ল্যানটা ফলো করতে থাকে দেখা যায় ওয়ালের ভেতরে যে তার প্ল্যানটা করেছিল এটাও তেজরাস বুঝতে পারে কিন্তু সেখানে তারা তেমন কোনো এভিডেন্স খুঁজে পায় না তেজরাস তার অ্যাসিস্ট্যান্ট বিনোদকে বলে কেউ যদি আমাদের জন্য কোনো এভিডেন্স খুলে রেখে নাও যায় তারপরও ডাস্টবিন চেক করে দেখো সেখানে অবশ্যই কোনো না কোনো এভিডেন্স পাওয়া যাবে সেখানে ডাস্টবিন চেক করে আর চেক করতেই সেখানে তারা একটা পোড়া কার্ড পায় সেই কার্ডটা ছিল একটা স্টুডিওর যেটার হয়ে রাজু কাজ করত। আর সেই স্টুডিওর হয়ে সে ওয়েডিং ফটোগ্রাফি করত। সেখানে যেয়ে তেজরাজ খোঁজ নেয় সেখানে যাওয়ার পরে তেজরাজ রাজুর ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন না পেলেও রাজু শেষ কোন বিয়েতে ফটোগ্রাফি করেছিল সেটার খোঁজটা বের করে ফেলে আর সেখান থেকেই সেই ভিডিওটা দেখেই রাজুর চেহারাটা তারা আইডেন্টিফাই করে ফেলে আর সেই বিয়েতেই হোটেল বয় মাতসায়ের সাথে রাজুর পরিচয় করিয়ে দিয়েছিল সেটার একটা ফুটেজও তারা সেখানে দেখতে পায় কিন্তু মাতসায়ার ফেসটা সেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না এরপরে মাতসায়াকে দেখা যায় কোনো একজন লোকের সাথে কথা বলতে সেখানে সে বলে ও যদি একবার সফল হয়ে যায় তাহলে ওকে থামানোটা কঠিন হয়ে যাবে আমাদের যা করার আগেই করতে হবে এটা বলে সেই লোকটাকে সে একটা এনভেলপ ধরিয়ে দেয় আর বলে এখন থেকে আমাকে কল করবে না প্রয়োজন হলে আমি তোমাকে কল করব। এরপর এই সেই লোকটাকে তার পুরো টাকার লাগেজটা দিয়ে দেয় মাতসায়া সেখান থেকে আসার সময় একটা নর্মাল পেন্টিং পাঁচ হাজার টাকা দিয়ে কিনে নেয় এরপরে রাতের বেলায় সেই হোটেল বাই চুমনকে দেখা যায় যে বাড়ি ফিরছিল তখনই পুলিশ তেজরাজ এবং বিনোদ তাকে ধরে ফেলে এবং সেই রণবীর চৌধুরীর ব্যাপারে জিজ্ঞেস করে চুমুন বলে সে কিছু জানে না সেই লোকটা একদিন হোটেলে আসে এবং তাকে টিপস দিয়ে জিজ্ঞেস করে যে মিরটা কোথায় বেট করা হয় সে তাকে আদর্শ এবং ওয়েসিসের কথা বলেছিল আর রণবীর চৌধুরী এ গিয়েছিল এছাড়া প্রতিদিনই সেই চুমুনকে সে অনেক টাকা টিপস দিত এছাড়া সে আর তেমন কিছু জানে না আর রণবীর চৌধুরী যেদিন হোটেলে এসেছিল সে আমাকে রাজুকে দেখার পরে রাজুর ব্যাপারে জিজ্ঞেস করেছিল আমি তাকে রাজুর ব্যাপারে সব কিছু বলেছিলাম এদিকে রাজুকে দেখা যায় সে থানায় চলে আসে আর সেখানকার পুলিশ অফিসারকে কিছু টাকা ঘুষ দিয়ে সে উর্বশীকে ছাড়িয়ে নিয়ে আসে উর্বশী প্রচন্ড রেগেছিল যে মাতসায়া তাকে এত বড় ধোকা দিয়েছে রাজু বলে সেসব কথা তুমি বাদ দাও উর্বশী বলে ও আমাকে এত বড় ধোকা দিয়েছে এর শাস্তি তো ওকে পেতেই হবে আর আমি জানি ও কোথায় আছে ও দিল্লিতে রয়েছে রাজু বলে তুমি কি করে জানলে এরপরে দেখানো হয় সেই দিন যখন ম্যাজিক ট্রিকটা দেখাচ্ছিল কার্ডের তখন সে মাসায়ের কাছে চলে গিয়েছিল আর ওই সময়টাতে মাসায়ের মোবাইলে একটা এস এম এস এসেছিল যেখানে দিল্লির একটা হোটেলের নাম লেখা ছিল আর সেখানেই তাকে যেতে বলা হয়েছিল এদিকে তেজরাজ কিছুটা ইনভেস্টিগেশন করার পরে সুরির কাছে আসে এবং পুরো ঘটনা খুলে বলতে থাকে বলে তারা তোমাকে সেই ক্রিকেট ম্যাচটা দিয়েই বোকা বানিয়েছে ওরা যদি পুরো ম্যাচটাকে রিটেলিকাস্ট করতো হয়তোবা তুমি চিনতে পারতে কিন্তু ওরা ম্যাচটাকে এমনভাবে এডিট করেছে যেটা দেখে তোমরা একেবারেই বুঝতে পারোনি এমনকি পুরো মিরাটের লোকেরাই বুঝতে পারেনি এছাড়া ওরা ম্যাগনেটিক ডিভাইস দিয়ে রেডিওর সিগনালও নষ্ট করে দিয়েছে যাতে কোনোভাবেই ওরা ধরা না পড়ে তেজরাজ বলে আমি ওদেরকে ধরে নিয়ে আসব। কিন্তু আমার একটা কন্ডিশন আছে তুমি তোমার টাকা পাওয়ার পরে সেখান থেকে অর্ধেক টাকা আমাকে দেবে সুরি বাধ্য হয়ে রাজি হয়ে যায় কারণ তার কাছে আর কোনো পথই খোলা ছিল না এরপরে তেজরাজ এবং বিনোদকে বলে সেই দুইজন লোকের অর্থাৎ রণবীর চৌধুরী আর মেটার স্কেচ তৈরি করো এরপরে রাজুর ছবি সহ সব থানায় পাঠিয়ে দাও আর বলো এরা ক্রিমিনাল বিনোদ বলে এদের পেছনে কি ধারা লাগাবো তখনই তেজরাজ বলে মার্ডার কেস এরপরেই তেজরাজ হসপিটালে যায় এবং যাওয়ার পরে সেখানে সর্বানন্দকে মেরে ফেলে আর এই সর্বানন্দের মার্ডার কেসটাই সে তিনজনের উপরে চাপিয়ে দেবে আর এখানেই এপিসোড ফোর শেষ হয়ে যায় এপিসোড ফাইভের শুরুতেই দেখা যায় সেই থানা থেকে তেজরাস এবং বিনোদকে কল করে তারা সেখানে চলে আসে সেই পুলিশ অফিসার বলে মেয়েটির নকল নোট দেওয়ার কারণে একটি হোটেল থেকে ধরা পড়েছিল এরপরেই রাজু নামের এই ছেলেটি তাকে এসে ছাড়িয়ে নিয়ে যায় সেখান থেকে তারা ইনকোয়ারি করে তেজরাজ বুঝতে পেরে যায় সেই পুলিশ অফিসার ঘুষ নিয়ে মেয়েটিকে ছেড়ে দিয়েছিল এদিকে উর্বশী এবং রাজু সেই হোটেলে চলে আসে আর একটু চালাকি করে সেই হোটেলের রিসেপশনিস্টকে সেখানে কিছুক্ষণের জন্য ছড়িয়ে দেয় এবং হোটেল বুক থেকে রণবীর চৌধুরী অর্থাৎ মাত্রায় কোন রুমে উঠেছে সেটা তারা জেনে নেয় এদিকে টিভিতে নিউজ দেখানো হয় তাদের তিনজনের ছবি দেখে বলা হচ্ছিল যে তারা তিনজনই সর্বানন্দকে খুন করে মেরোর থেকে পলাতক তাদের তিনজনকে ধরিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে এই নিউজটা দুইজনেই দেখে মাদশায়া এবং হোটেলের সেই রিসেপশনিস্ট এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ভয় পেয়েই সে পুলিশকে কল করে আর মাদশায়া বুঝতে পেরে যায় এখনই পুলিশ এখানে চলে আসবে তাকে ধরার জন্য এদিকে বিনোদকে খবর দেওয়া হয়েছে যে দুইজন ক্রিমিনালকে একটি হোটেলে দেখা গেছে তারা সেখানেই আসতে শুরু করে এদিকে উর্বশী এবং রাজু মাতসায়ের সেই রুমে চলে আসে মাসায়াকে একটি চেয়ারের সাথে বাঁধে উর্বশী তাকে কয়েকটা চরো মারে তাকে ঠকানো হয়েছে এটা বলে মাস্তায় বলে টাকা এখনো সেফ রয়েছে তুমি চাইলে পুরো টাকা নিয়ে যেও কিন্তু এখন এখান থেকে আমাদের বের হতে হবে কিছুক্ষণ পরে এখানে পুলিশ চলে আসবে কিন্তু উর্বশী এবং রাজু কেউ তার কথা বিশ্বাস করে না সে ভাবে তাদের আবারও মিথ্যে বলে ঠকাচ্ছে এদিকে সেই হোটেলে আসার সময় তেজরাজ কল করে সুরিকে আর বলে আজকে সন্ধ্যার মধ্যে আপনি আপনার লোকদের পেয়ে যাবেন এবং টাকাও পেয়ে যাবেন সুরি সেখানে আসতে শুরু করে মাসায় যখন তাদের বারবার বলছিল যে পুলিশ চলে আসবে রাজু একটা সময় জানলা দিয়ে দেখে আর সে দেখে অলরেডি পুলিশ হোটেলে চলে এসেছে অবশেষে তারা মাসায়ের কথা বিশ্বাস করে এদিকে সেই হোটেল রিসেপশনিস্ট তাদেরকে তিনশো ছয় নম্বর রুমে নিয়ে আসে কারণ রাজু এবং উর্বশী সেই হোটেলে এসে তিনশো ছয় নম্বর রুমটাই বুক করেছিল কিন্তু তারা তো সেখানে ছিল না তারা ছিল মাসায়ের যে রুমে ছিল সেই রুমে অর্থাৎ তিনশো চারে পুলিশরা সেই রুমে ঢোকার পরে দেখতে পায় সেখানে কেউ নেই এমনকি উর্বশী এবং রাজুর কোনো ব্যাগপত্রও নেই তারা ভাবতে থাকে যে হয়তো তারা পালিয়ে গেছে কিন্তু রিসিপশনিস্ট বলে তাদের কেউ বের হতে দেখেনি তেজরাজা তাদেরকে অর্ডার দেয় পুরো হোটেলের প্রত্যেকটা রুম চেক করার জন্য এদিকে উর্বশী এবং রাজু প্রচন্ড ভয় পেয়েছিল তারা কি করবে এখন অন্যদিকে একটা রুমে সে বিনোদ নক করে কিন্তু দরজা খুলছিল না তেজরাজু এটা দেখতে পেয়ে সেখানে সে নক করে কিন্তু তারপরেও কেউ দরজা খুলছিল না একটা সময় সেই রুমের কি নিয়ে এসে তারা দরজাটা খুলে কিন্তু ভেতরে আসার পরে দেখতে পায় সেখানে একজন বৃদ্ধ লোক ঘুমিয়েছিল সে কানে শুনতে পাচ্ছিল না কারণ সেখানে শব্দশোনার মেশিনটা সে খুলে রেখেছিল তারা এটা দেখে সেখান থেকে সেই বৃদ্ধ লোকটাকে রেখেই সে রুম থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় সেই বৃদ্ধ লোকটাই ছিল মাতসায়া যে ছদ্মবেশ ধারণ করেছিল এরপরে মাতসায়া সবার সামনে দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে বের হয়ে আসে অন্যদিকে রাজু এবং উর্বশী জাননা আগেই নিচের ফ্লোরে চলে এসেছিল এবং তারা সেখান থেকে পালাতে শুরু করে একটা সময় দুজনেই আলাদা হয়ে যায় তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে এক একজন এক একভাবে পালাতে শুরু করে উর্বশী একটা রুমের মধ্যে পালিয়েছিল সেই রুমে একজন পুলিশ অফিসার চলে আসে এবং দরজা খুলতে বলে উর্বশী বলে সে এখন ওয়াশরুমে আসতে পারবে না এই জন্য সেই পুলিশ অফিসার একজন মেয়েকে ডাকে সেই মেয়ে পুলিশ অফিসার দরজা নক করতে থাকে সেই মেয়ে পুলিশ অফিসার যখন দরজা নক করে উর্বশী দরজা খুলে দেয় পুলিশ অফিসার ভেতরে ঢুকতেই উর্বশী তার উপরে হামলা করে এবং তাকে মেরে অজ্ঞান করে ফেলে আর তার ড্রেস পরে অর্থাৎ নকল পুলিশ সেজে সে বাইরে বের হয়ে আসে এদিকে রাজু পালাতে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পায় যার ফলে সে খুরিয়ে খুরিয়ে হাঁটতে শুরু করে অন্যদিকে তেজরাজ এবং বিনোদ সামনে সামনে গেটের দাঁড়িয়ে অপেক্ষা করছিল। বিনোদ বলে হয়তো তারা পালিয়ে গেছে না হলে তো এতক্ষণ বাইরে আসতো তেজরাজ বলে ধৈর্য ধরে অপেক্ষা করো অবশ্যই ওরা বাইরে আসবে এদিকে রাজু দেখতে পায় তার দিকেই একজন পুলিশ অফিসার আসছে সে লুকিয়ে পড়ার জন্য একটা ট্রলির ভেতরে ওঠে তার ওপর দিয়ে একটি চাদর জড়িয়ে দেয় যাতে সেই পুলিশ অফিসারের কোনো সন্দেহ না হয় কিন্তু সেখানে সেই পুলিশ অফিসার যাবার আগেই রাজু হাঁচি দিয়ে বসে যার ফলে সেই পুলিশ অফিসার বুঝতে পেরে যায় যে এখানে কেউ আছে সে রাজুকে ধরে ফেলে ঠিক তখনই পেছন থেকে সে আঘাত করে মৎসায়া সেই পুলিশ অফিসার সেখানে অজ্ঞান হয়ে যায় তখনই মাসায়া দেখতে পায় সেই পুলিশ অফিসার ওয়াকি টকি কেউ কথা বলছে মাসায়া পুলিশের ওয়াকি টকিটা নিয়ে সেখানে সবাইকে বলে দেয় যে বেসমেন্টে তারা একজনকে খুঁজে পেয়েছে এটা শুনে বিনোদ বাকি পুলিশরা বেসমেন্টের দিকে যেতে থাকে কিন্তু নিউজটা শোনার পরেই তেজরাজার একটু সন্দেহ হয় সে উল্টো দিকে যেতে শুরু করে এদিকে উর্বশীও তাদের সাথে দেখা করে ফেলেছে তারা তিনজনই সেখান থেকে পালাতে শুরু করে তেজরাজ সেদিকে দৌড়ে যেতে শুরু করে অর্থাৎ সে পেছনের গেটে যেতে শুরু করেছিল অন্যদিকে তারা তিনজনই পালিয়ে যাচ্ছিল কিন্তু তাদের সবার পিছে পড়ে যায় রাজু কারণ তার পায়ে কিছুটা আঘাত ছিল সে দৌড়াতে পারছিল না অন্যদিকে শেষ মুহূর্তে যে তেজরাজা শুধু রাজুকে দেখতে পায় এবং তাকে গুলি করে কিন্তু গুলিটা লাগার পরেও তারা সেখান থেকে পালিয়ে যায় আর তেজরাজা সেখানে যাওয়ার পরে কাউকে খুঁজে পায় না অর্থাৎ তারা তিনজনই সেখান থেকে পালিয়ে চলে গেছে মাদশায়া বলে আমরা এখন কোনো হসপিটালে যেতে পারবো না পুরো শহরের পুলিশ আমাদের পেছনে উর্বশী বলে এখন তাহলে রাজুকে কি করে বাঁচাবো এরপরেই উর্বশী তার একটি অনাথাশ্রমে রাজুকে নিয়ে আসে যেখানে সে ছোট থেকে বড় হয়েছে সেখানে রাজু ট্রিটমেন্ট করা হয় কিন্তু সেই অনাথ আশ্রমের মাদার যখন টিভিতে সেই নিউজটা দেখতে পায় অর্থাৎ তাদের তিনজনের সেই খুনের নিউজটা তখন তারা ভুল বসতে শুরু করে কিন্তু উর্বশী তাদের সব খুলে বলে যে তারা কোনো খুন করেনি এই পুলিশরা তাদের মিথ্যেভাবে ফাঁসিয়ে দিচ্ছে সেই মাদার তাদের কিছুটা বিশ্বাস করলেও পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারে না এদিকে সুরি চলে এসেছিল তেজরাজার বাড়িতে সে প্রচন্ড রেগেছিল সে তেজরাজাকে কথা শোনাতে থাকে যে কেন সে তাকে ধরতে পারল না তার নাকের ডগার সামনে দিয়ে তারা তিনজন পালিয়ে গেল অথচ তেজরাজা কিছুই করতে পারলো না এইভাবে তাকে বিভিন্ন কথা বলে অপমান অপদস্থ করতে থাকে অন্যদিকে তেজরাজা তাকে শান্ত হতে বলে সুরি কোনোভাবেই শান্ত হতে পড়ছিল না একটা সময় বলে তোমার উপরে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে যে নিজের স্ত্রীকে সামলে রাখতে পার না সে ক্রিমিনাল কি করে ধরবে এটা শুনে প্রচণ্ড রেগে যায় তেজরাজা এবং সাথে সাথেই সুরিকে সেখানে গুলি করে মেরে ফেলে আর বলে তোমার আমার স্ত্রীর নাম নেওয়াটা ঠিক হয়নি আর এখানেই এপিসোড ফাইভ শেষ হয়ে যায় এপিসোড সিক্সের শুরুতেই আগের একটি ঘটনা দেখানো হয় যেখানে একদিন তেজরাজা বাড়ি ফিরে দেখতে পায় তার বাড়িতে তার স্ত্রী নেই সেখানে তাদের ছবির উপরে তার স্ত্রী তার দেয়া মঙ্গলসূত্রটা ফেলে দিয়ে চলে গেছে অন্য কারোর সাথে এটা দেখে তেজরাজা খুবই কষ্ট পায় এরপরে ঘটনা প্রেজেন্টে চলে আসে তেজরাজা চুরির লাশটা নিয়ে গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল রাস্তায় পুলিশ চেকিং চলছিল একজন পুলিশ অফিসার তার গাড়িটা থামায় এবং সে ড্রিঙ্কস করেছে কিনা সেটা টেস্ট করতে বলে কিন্তু তেজরাজা তার পরিচয় দেয় এবং সেই লোকটাকে অপমান অপদস্থ করে বরং তার থেকে দুই টাকা ঘুষ নিয়ে সেখান থেকে চলে যায় আসলে গাড়িটার নিয়ে সেই গাড়িটা জায়গায় রেখে দেয় এরপরেই হারিয়ানার পুলিশকে কল করে আর বলে আসলে আমি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ অপেক্ষা করছিলাম একজন লোকের জন্য কিন্তু সেখানে সন্দেহজনকভাবে আমি একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখি কিন্তু সেই গাড়ির আশপাশে কেউ ছিল না আমার কাছে বিষয়টা সন্দেহজনক মনে হয়েছে এই জন্যই আপনাদেরকে ইনফরমেশন দিলাম এখানে একটি বড় হোটেল রয়েছে আপনারা চাইলে গাড়িটিকে এসে চেক করে যেতে পারেন আসলে সেটা সুরির গাড়ির করেছিল সেই সিমটাই সেখানে ভেঙে ফেলে এদিকে সেই অনাথ আশ্রম থেকে তারা টিভিতে নিউজ দেখতে পায় যে সুরি এবং সর্দানন্দের খুন হয়ে গেছে আর এই দুটো খুনি তারা তিনজন করেছে এমনটাই রিপোর্ট করছে তেজরাজা এটা দেখে মাসায় কিছুটা অবাক হয়ে যায় যে সুরিকে কেন মারা হলো কারণ সেই তো তাদের ছিল অন্যদিকে সেই অনাথ আশ্রমের মাদার এতক্ষণে বিশ্বাস করে যে তাদের তিনজনকেই ফাঁসানো হয়েছে কারণ সুরি যখন মারা গিয়েছিল তারা তিনজনই তখন এই অনাথ আশ্রমেই ছিল তাহলে তারা কিভাবে খুন করতে পারে উর্বশী যে তার বিশ্বাসটা ফিরে পেয়েছে এই খুশিতে সে কাঁদতে থাকে এবং মাছাকে জড়িয়ে ধরে এর ফলে তারা কিছুটা কাছে চলে আসে এদিকে তেজ তার হায়ার অফিসার ডাকে আর বলে প্রিসের সাথে কথা বলার আগে অন্তত আমাকে একবার রিপোর্ট করতে পারতে কিন্তু তেজরাজা বলে আপনার কাছে রিপোর্টটা আসতে আসতে ক্রিমিনালরা অনেক দূরে পালিয়ে যেত আর আমি সেটা হতে দিতে পারি না সে হায়ার অফিসার বলে আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি তুমি কি কি করতে পারো আর কি করতে পারো না সেটাও আমি জানি তাই এখন থেকে সাবধানে থেকো হলে তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব এরপরেই তেজরাজাকে কল করে মাসায়া এবং বলে আপনি পুলিশ অফিসার থেকে একজন খুনি হয়ে গেছেন তেজরাজা তাকে বলে তুমি অনেক বড় ভুল করেছ আমার হাত থেকে বাঁচতে পারবে না আর যেদিন তোমাকে সামনে পাবো সেই দিন তোমাদের তিনজনকেই এক এক করে গুলি করে মারবো আমি তেজরাজাকে মাসায়া ধন্যবাদ দেয় বলে আমার একজন শত্রুকে আপনি নিজেই শেষ করে দিয়েছেন আমার হয়ে প্রতিশোধটা নিয়ে দিয়েছেন এতে করে নেক্সট টার্গেট ধরতে আমি সময় কিছুটা বেশি পাবো তেজরাজা তাকে আরও কিছু প্রশ্ন করে মাদশায় বলে আমি জানি কেন আপনি প্রশ্নগুলো করছেন আপনি আমার কলটা ট্র্যাক করতে চাচ্ছেন কিন্তু সেটা পারবেন না কারণ তার আগেই আমি কলটা কেটে দেবো মাদশায়া ফোন রাখার আগে আরও বলে যে আমি আপনার চোখের সামনে দিয়ে বের হয়ে যাব। এটা আমার চ্যালেঞ্জ আপনি আমার টিকিটা উঁছুতে পারবেন না আর মাতসায়া সেটাই করে যার ফলে পুলিশ তাদের কলটা ট্র্যাক করতে পারে না তেজরাজা সবাইকে অর্ডার দেয় হসপিটাল রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড এয়ারপোর্ট সব জায়গায় সব জায়গাতেই ওদের খুঁজতে হবে ওদেরকে যে করেই হোক ধরতেই হবে মৎসয়া উর্বশীকে বলে আমাদের এখান থেকে চলে যেতে হবে নাহলে বিপদ হতে পারে তেজরাজা একজন পাগল লোক ও যে কোনো সময় এখানেও চলে আসতে পারে ওর মাথায় যে কোনো কিছু ঘুরতে পারে আমার কাছে প্ল্যান আছে অন্যদিকে দেখা যায় বিনোদ এবং তেজরাজা ম্যাপ ধরে প্রত্যেকটা রাস্তা ব্লক করে ফেলছিল যাতে গাড়ি দিয়েও ওরা কোথাও যেতে না পারে বিনোদ বলে আমরা সব রাস্তায় ব্লক করে ফেলেছি শুধুমাত্র দুটো রাস্তা বাদে রাজস্থানের এই রাস্তাটায় একটা ভিআইপি বিয়ে রয়েছে যার ফলে এটা ব্লক করা যাবে না অন্যদিকে আরও একটা রোড আছে যেখানে একটা ভিআইপি মুভমেন্ট হবে যার ফলে ওটাও আমরা বন্ধ করতে পারবো না এরপরে দেখা যায় মাতসায় আবার ছদ্মবেশ নেয় একটা অ্যাম্বুলেন্সের ভেতরে রাজুকে নিয়ে যায় এবং সেখানে নার্স হিসেবে উর্বশী থাকে অন্যদিকে তাদেরকে সাহায্য করার জন্য সেখানে চলে আসে সেই অনাথ আশ্রমের মাদার এবং কিছু বাচ্চা সেখানে পুলিশের ওয়াকি টকি দিয়ে তারা শুনতে পারে যে কখন সেই ভিআইপি মুভমেন্টটা আসবে দেখা যায় কিছুক্ষণ পরেই সেই ভিআইপি মুভমেন্টটা চলে আসে অর্থাৎ গাড়িগুলো সেখান দিয়ে যাচ্ছিল আর সেই ভিআইপি মুভমেন্টে একটা অ্যাম্বুলেন্স ছিল যেটা আসার আগেই মাদার তাদের বাচ্চাগুলোকে নিয়ে রাস্তা পার হতে শুরু করে যার ফলে সেই অ্যাম্বুলেন্সটা সেখানে দাঁড়াতে বাধ্য হয় এরপরে মাদার বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝখানেই একটা কাটা দিয়ে যায় যার ফলে সেই তার কাটা লেগে গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায় আর এই সুযোগে সেই ভিআইপি মুভমেন্টের সাথে মাতসায়া তার অ্যাম্বুলেন্সটা জুড়ে দেয় যার ফলে কেউ বুঝতেই পার না সেই ভিআইপি মুভমেন্টের আসল অ্যাম্বুলেন্স কোনটা অন্যদিকে তেজরাজা সন্দেহ করেছিল হয়তো সেই ভিআইপি মুভমেন্টের মধ্যেই ওরা তিনজন পালিয়ে যাবে গাড়ি আসার সাথে সাথেই তেজরাজা রাস্তাটা ব্লক করে দেয় এবং সেখানকার মন্ত্রীকে যেয়ে বলে তাদের কাছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে ইমার্জেন্সি ইনফরমেশন তাদেরকে একটু চেক করতে হবে সেই মন্ত্রী চেক করার নির্দেশ দেয় সব কয়টা গাড়ি সে চেক করতে শুরু করে যখনই অ্যাম্বুলেন্সের কাছে আসবে তারা ভয় পেতে শুরু করে মাসায়ের কাছে এসে তেজরাজা বলে গাড়ি পেছনে কি রয়েছে মাসায়া বলে কেমন কিছু না এই তো অক্সিজেন সিলিন্ডার এবং বেড কিন্তু তারপরেও তেজরাজার বিশ্বাস হয় না সে বলে পেছনে গাড়ির দরজা খুলতে মাসায়া কয়েকবার কথা ঘুরাতে চলেও তাড়াতাড়ি তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তেজরাজা তাকে জোর করে দরজা খুলতে ধীরে ধীরে সেখানে আসে দরজা খোলার জন্য অন্যদিকে ভেতর থেকে উর্বশী প্রচণ্ড ভয় পাচ্ছিল পাচ্ছিল একটা সময় ধীরে ধীরে যখন সে দরজা খুলবে ঠিক ওই সময়টাতে মন্ত্রীর সেক্রেটারি সেখানে চলে আসে আর বলে তাদের সময় হয়ে যাচ্ছে এখনই তাদের যেতে হবে তেজরাজাকে ধমকিয়ে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদের গাড়ি নিয়ে তারা সেখান থেকে চলে যায় যার ফলে সেই যাত্রায় তারা তিনজনই বেঁচে যায় কিছুক্ষণ পরে সেম আরও একটা অ্যাম্বুলেন্স আসে আর সেটাকে থামায় তেজ রাজা সেখানে ড্রাইভার বলে স্যার আমি ভিআইপি মুভমেন্টের সাথে সাথে মন্ত্রীর যাচ্ছিলাম কিন্তু রাস্তায় গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে যাওয়ায় আমার লেট হয়ে গেছে আমাকে যেতে দিন তখনই তেজরাজা বুঝতে পারে যে মাতসায়া তাকে ঠকিয়েছে আগের যে অ্যাম্বুলেন্সটা গিয়েছে সেটাই মাতসায়ার ছিল তখনই সেই ড্রাইভারের আইডি কার্ড দেখে তাকে ছেড়ে দেয় আর তেজরাজার আগে গুলি ছুড়তে থাকে কারণ মাদসায়া তার কথা রেখেছে তেজরাজার নাকের ডকার সামনে দিয়ে সে চলে গেছে অথচ তেজরাজা তার কিছুই করতে পারেনি এখানেই এপিসোড সিক্স শেষ হয়ে যায় সবগুলো এপিসোড একই ভিডিওতে করতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত তাই এটার পার্ট টু আসবে যারা পার্ট টু দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান তো ওয়েব সিরিজের পার্ট ওয়ান আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্টাক্ট করতে পারেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি